অতি শক্তিশালী ঘূর্ণিঝড় দানার মোকাবিলার জন্য কিন্তু পুলিশ প্রশাসনের একেবারে তৎপরতা ছিল তুঙ্গে। রাতভর নবান্নে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে পুরসভায় কন্ট্রোল রুমে একেবারে মেয়র স্বয়ং নিজে চোখ রেখেছিলেন ফেরাদ হাকিম, এবং অন্যদিকে রাতভর বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস, তিনিও কিন্তু ছিলেন বিদ্যুৎ ভবনে। ধনতেরাসে কেয়ারশেড গোল্ড অ্যান্ড ডায়মন্ডে এসে গেল সুবর্ণ সুযোগ। হলমার্ক ও HYD কোডযুক্ত প্রতি গ্রাম সোনার গহনায় পাওয়া যাচ্ছে 600 টাকা ছাড়, সঙ্গে উপহার। সরাসরি নবান্নে আপনাদের নিয়ে যাবো। আশাবুল হোসেন রয়েছেন আমাদের সঙ্গে। এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে আশাবুল, ক্ষয়ক্ষতির পরিমাণ কতটা? দেখো সুবিধা, মুখ্যমন্ত্রী এই নবান্ন থেকে নিরন্তর নজরদারি চালাচ্ছেন, এবং কিছুক্ষণ আগে 7টি জেলার জেলাশাসকের সঙ্গে তিনি কথা বলেছেন, এবং এই জেলাগুলো হলো পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, 2 চব্বিশ পরগনা, হুগলি, বাঁকুড়া এবং ঝাড়গ্রাম। এবং যে খবরটা পাওয়া যাচ্ছে, জেলাশাসকরা যেটা মুখ্যমন্ত্রীকে জানিয়েছেন যে পূর্ব মেদিনীপুরের অবস্থা সবচেয়ে খারাপ। দীঘাতে প্রবল ঝড় বৃষ্টি, প্রবল জলোচ্ছ্বাস চলছে, একই অবস্থা মন্দারমণি এবং তাজপুরে। মন্দারমণিতে নিচু এলাকায় নোনা জল ঢুকে গেছে, প্রচুর গাছপালা পড়েছে ঝড়ের দাপটে। অন্যদিকে বকখালিতেও প্রবল জলোচ্ছ্বাস, প্রবল বৃষ্টি হচ্ছে। হিঙ্গলগঞ্জ, টাকি, গোসাবা, সাগর, নামখানা, এগুলোতেও প্রায় একই রকম অবস্থা। অন্যদিকে যেখানে বনগাতে, সেখানে বেশ কিছু এলাকা প্লাবিত হয়েছে, আগেই সেখানে বিভিন্ন এলাকায় জল জমেছিল, সেখানে নতুন করে বৃষ্টি শুরু হয়, বহু এলাকা জলমগ্ন হয়েছে। এবং যেটা মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে কত ক্ষয়ক্ষতি হয়েছে, তা এই মুহূর্তে গোটাটাই পরিষ্কার করে বলা সম্ভব নয়। যত বেলা বাড়বে এটা অ্যাসেসমেন্ট হবে, এবং তারপর সরকারের তরফে আনুষ্ঠানিকভাবে সে বিষয়গুলো জানিয়ে দেওয়া হবে। তবে ইতিমধ্যেই 2,11,000 মানুষকে নিরাপদ আশ্রয়ে নিয়ে আসা হয়েছে, প্রায় 1,50,000 মানুষ তারা ত্রাণ শিবিরে রয়েছেন, 1,227টি ত্রাণ শিবির সরকারের পক্ষ থেকে খোলা হয়েছে। এবং যারাই নিজেদের বিপদ মনে করবেন তাদের বাড়িতে, তারা যাতে অতি শীঘ্র ত্রাণ শিবিরে চলে আসেন, সেই জন্য প্রশাসনের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী বারবার তাদের কাছে আবেদন জানাচ্ছেন। কারণ মুখ্যমন্ত্রীর মূল লক্ষ্য এই ঝড়ের প্রভাবে যাতে কোনো মানুষের কোনো জীবনহানি না হয়, সেটা সরকারের দেখা কর্তব্য। সেই কারণে তিনি বারবার তিনি আবেদন জানাচ্ছেন, এবং জেলা শাসকদের বলছেন যে তাদের যাদের নিরাপদ এতে নিয়ে আসা হয়। পাশাপাশি ঝড়ের দাপটে যে সমস্ত এলাকায় বিদ্যুতের তার ছিঁড়ে কোনো প্রাণহানির আশঙ্কা আছে, সেখানে অস্থায়ীভাবে বিদ্যুৎ পরিষেবা বন্ধ করারও নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। ধন্যবাদ। ঘূর্ণিঝড় দানার প্রভাবে আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে শিয়ালদা দক্ষিণ শাখায় এবং হাসনাবাদ শাখাতে বন্ধ রয়েছে লোকাল ট্রেন। আজ শুক্রবার সকাল 10টা পর্যন্ত এই শাখাতে, শিয়ালদা দক্ষিণ শাখায় প্রায় 190টি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। বৃহস্পতিবার রাত 8টা থেকে শুক্রবার সকাল 10টা পর্যন্ত শিয়ালদা দক্ষিণ শাখায় সমস্ত ট্রেন, লোকাল ট্রেন চলাচল বন্ধ থাকছে, এবং হাসনাবাদ শাখার ট্রেনগুলিকেও বাতিল করা হয়েছে। শিয়ালদা দক্ষিণের শাখার যে অন্যান্য স্টেশনগুলো রয়েছে সেখান থেকেও বৃহস্পতিবার সন্ধে 7টার পর কোনো ট্রেন ছাড়েনি, এবং আজ সকাল 9টা পর্যন্ত শিয়ালদা দক্ষিণ শাখার যে অন্যান্য স্টেশনগুলি রয়েছে সেখান থেকেও কোনো ট্রেন শিয়ালদার উদ্দেশ্যে রওনা দেবে না। আমরা এখন রয়েছি শিয়ালদা দক্ষিণ শাখায়। স্টেশনের অন্যান্য দিনের যে ব্যস্ত ছবিটা ধরা পড়ে, আজকের ছবিটা তার থেকে অনেকটাই আলাদা। বিভিন্ন জায়গায় শিয়ালদা দক্ষিণ শাখার যাত্রীরা যারা যাবেন বিভিন্ন স্টেশনে, তারা অপেক্ষা করছেন, কিন্তু ট্রেন বন্ধ থাকার কারণে, ঝড়ের কারণে এবং আগাম সতর্কতামূলক যে ব্যবস্থা নিয়েছে রেল কর্তৃপক্ষ, সেই কারণে ট্রেন ছাড়েনি, এবং তারাও অপেক্ষা করছেন কখন রেল পরিষেবা শুরু হবে এবং তারা নিজেদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেবেন। আমরা এখানে কথা বলবো কিছু যাত্রীরা অপেক্ষা করছেন। দাদা, আপনি কোথায় যাবেন, কোথায় যাওয়ার জন্য অপেক্ষা করছেন? বারুইপুর যাব। বারুইপুর যাবেন, কখন থেকে বসে রয়েছেন? 6টা দিয়ে। কোথা থেকে এসেছেন? শিলিগুড়িতে আসছি। কোথায় যাবেন? যাব বড়ু জয়নগর। আমরা যেরকমটা দেখতে পাচ্ছি যে শিয়ালদা দক্ষিণ শাখাতে বিভিন্ন জায়গায় প্রচুর রেলের নিত্যযাত্রীরা এবং যারা বাইরে থেকে এসছেন তারাও অপেক্ষা করছেন যে কখন রেল পরিষেবা শুরু হবে, দানার প্রভাব কাটিয়ে পরিস্থিতি স্বাভাবিক হবে এবং তারা নিজেদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিতে পারবেন। এবং এটাই এখন শিয়ালদা দক্ষিণ শাখার এই সময়ের ছবি, যা আমরা আপনাদের সামনে তুলে ধরলাম। ক্যামেরায় স্বপন মজুমদারের সঙ্গে পুরুষোত্তম পণ্ডিত, ABP আনন্দ, কলকাতা।